আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুফিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যে আমলটি রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, যে আমলটি আপনার তিরমিজি শরীফের ভিতরে প্রমাণ পাওয়া যায়। যেমন দেখেন তিরমিজি শরীফের এই পাঁচশত নম্বর হাদিস, আন যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লাল ফাজরা ক্বাদা ফি মুসাল্লাহু হাত্তা তাতলু আশ-শামসু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন, ফজর নামাজ পড়ে তিনি ওই নামাজের মুসল্লায় সূর্য উদয় পর্যন্ত তিনি বসে থাকতেন। তারপরে 586 নম্বর হাদিস শরীফে বলতেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ওয়াদা সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু, তারপরে সে সূর্য উদয় পর্যন্ত ওই বিছানায় বসে আল্লাহ জিকির আজকার করবে, সুম্মা সাল্লা রাকাতাইনে, তারপরে সে সূর্য উদয় হলে দুই রাকাত নামাজ আদায় করবে, কানাত লাহু কাযি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ পাক তার আমলনামায় একটি হজ ও উমরা সওয়াব লিখে দিবেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাদিন তামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দিয়ে বলেছেন যে একটি পরিপূর্ণ 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 হজ্জের সওয়াব হবে। তা হাজিরিন, সুপ্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব নিয়মিত ফজর নামাজ জামাতের সহিত আদায় করে ওই নামাজের মুসল্লায় বসে আমরা সুজুদ পর্যন্ত জিকির করে অন্তত দুই রাকাত এশাক নামাজ আদায় করতে, এশাক নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদেরকে একটি হজ ও উমরা সওয়াব দান করবে। আমিন। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম।